লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর রাতেই সবার অগোচরে পছন্দের প্রার্থীদের খাতায় উত্তরপত্র লেখা হয়। ভয়াবহ এমন দুর্নীতির মাধ্যমে 80 নম্বরের লিখিত পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা পান 79 নম্বর পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের বড় একটি নিয়োগে 2411টি উত্তরপত্রে এমন জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির অনুসন্ধান প্রতিবেদনে নিয়োগ কমিটির বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। আদিত্য আরাফাতের প্রতিবেদন। করোনাকালে সরকারি হাসপাতালে কারিগরি জনবলের ঘাটতি মেটাতে উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর অংশ হিসেবে 2020 সালে মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার সহ প্রায় 2800 শূন্য পদে জনবল নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান পদে 4453 জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের প্রায়